হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেরই ডাউট রয়েছে পলিটেকনিক নিয়ে। পলিটেকনিকের এবছরের অ্যাডমিশন প্রক্রিয়া অন্য বছরের থেকে একটু ভিন্ন, সেই কারণে অনেকেরই ডাউট রয়েছে অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে। কীভাবে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর হবে, মানে কীভাবে তোমাদের র্যাঙ্কের লিস্ট আসবে, কীভাবে তোমাদের কাউন্সিলিং হবে, তো এই সংক্রান্ত সমস্ত ডাউট নিয়ে তোমাদের এর এই ভিডিওটি। এবং তোমরা যদি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করতে চাও, মানে একজন পলিটেকনিক করে একজন ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে পলিটেকনিক নিয়ে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো এবছরের যে পলিটেকনিকের অ্যাডমিশন প্রক্রিয়া সেটা একটু অন্য বছরের থেকে ভিন্ন, কারণ কোভিড-19 কারণে যে জেক্সপোর এন্ট্রেন্স এক্সাম হয় পলিটেকনিকের জন্য, সেই এন্ট্রেন্স এক্সাম কিন্তু এখন স্থগিত হয়ে গেছে। তো আমি একটু আলোচনা করি তোমাদের বিগত বছরগুলোতে কীভাবে তোমাদের এক্সাম নেওয়া হতো, মানে জেক্সপো এক্সাম নেওয়া হতো, কী কী এক্সাম নেওয়া হতো, কারণ এটাও এবছরের জন্য কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। মূলত তোমাদের তিনটে সাবজেক্টের ওপর পরীক্ষা নেওয়া হতো, একটা হচ্ছে ম্যাথামেটিক্স, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। এই যে তিনটে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সেটাকে পরীক্ষা নেওয়া হতো তোমাদের জেক্সপো এক্সামে। মানে ম্যাথামেটিক্স তোমাদের একটা পার্টিকুলার থাকতো এবং ফিজিক্স এবং কেমিস্ট্রিকে একটা পেপার ধরা হতো, মানে এই দুটো পেপারের পরীক্ষা হতো। এই এই জেক্সপোর এই এন্ট্রেন্স এক্সাম তোমরা দিতে যেতে এই এন্ট্রেন্স এক্সামের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু র্যাঙ্ক আসতো। কিন্তু এবছরে পলিটেকনিকের অ্যাডমিশন প্রসিডিওর কীভাবে হচ্ছে তোমরা সবাই জানো, রীতিমতো আগে একটা ভিডিওতে আমি আলোচনা করে ফেলেছিলাম। তোমাদের এবছরের ক্ষেত্রে কি এই প্যান্ডেমিক থাকার কারণে, মানে কোভিডের কারণে কি হয়েছে, তোমাদের যে জেক্সপো এক্সাম ছিল যেটা এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, সেই এক্সাম কিন্তু ও তোমাদের হয়নি, বাতিল হয়ে গেছে। এবারে তোমাদের কী হয়েছে, তোমরা মাধ্যমিকের যে তোমাদের রেজাল্ট পেয়েছো, সেই রেজাল্টের ভিত্তিতেই তোমাদের কী হচ্ছে অ্যাডমিশন নেওয়া হবে। তো এখানে অ্যাডমিশন কারা কারা নিতে পারবে, এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক এবছর দিয়েছে তারাই যে অ্যাডমিশন নিতে পারবে পলিটেকনিকে সেটা না, তোমরা যে কেউ অ্যাডমিশন নিতে পারো, মানে কেউ ধরো ও উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো তারাও অ্যাডমিশন নিতে পারো, যারা তোমাদের ধরো গ্র্যাজুয়েশন পাস করে গেছো তারাও অ্যাডমিশন নিতে পারো, যারা 2020 জেক্সপো এক্সাম দেবে বলে অলরেডি এই অ্যাপ্লিকেশন করে ফেলেছিলে, এ তাদের আর নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না। এখানে অন্য যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, যারা অ্যাকচুয়ালি এই এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি তারা এখন অ্যাপ্লাই করতে পারো। এবং উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনের অনেক স্টুডেন্টের এটাও ডাউট রয়েছে যে আমরা তো সায়েন্স নিয়ে পাস আউট করিনি, তো সেক্ষেত্রে বলে রাখি তুমি আর্টস নিয়ে পাস আউট করো বা সায়েন্স নিয়ে বা বায়ো সায়েন্স নিয়ে, যাই সাবজেক্ট কম্বিনেশন তোমার থাকুক না কেন, তোমরা কিন্তু পলিটেকনিকের জন্য আবেদন করতে পারবে। কারণ যেটা বলে দিলাম, তোমাদের এটা মাধ্যমিকের রেজাল্টের ওপর ভিত্তি করে তোমাদের র্যাঙ্ক তৈরি করা হবে। তো এখন বলি তোমাদের বেসিক্যালি যেটা খুব রিকোয়ারমেন্ট, কোন কোন সাবজেক্টে তোমাদের ভালো নম্বর তুলতে হবে, মাধ্যমিকে ভালো ভালো নম্বর পেলে তোমরা চান্স পাওয়ার পসিবিলিটি খুব বেশি হয়। তো এখানে আমি তোমাদের আগেই বললাম বিগত বছরে কোন কোন সাবজেক্টের ওপর ভিত্তি করে তোমাদের এর অ্যাডমিশন নেওয়া হতো। তোমরা জানো যে বললাম ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কী হচ্ছে কেমিস্ট্রি। তো এখানে তোমাদের মাধ্যমিকে কিন্তু দুটো সাবজেক্ট, মানে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে থাকে না মাধ্যমিকে, সেই কারণে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রির পার্ট থাকে, সেই কারণে তোমাদের ম্যাথামেটিক্স ফিজিক্স এই দুটো নম্বর কিন্তু খুব ভালো করে দেখা হবে। এছাড়া আরও একটা নম্বর দেখা হবে যেটা হচ্ছে ইংলিশ, এই তিনটে সাবজেক্ট, ঠিক আছে, এই তিনটে সাবজেক্টে যদি তোমাদের নম্বর খুব ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। কারণ হিস্ট্রি বা জিওগ্রাফির নম্বর দেখে কিন্তু তোমাদের এর র্যাঙ্ক করা হবে না, পুরোপুরি র্যাঙ্ক করা হবে কার ওপর ভিত্তি করে, তোমাদের মাধ্যমিকে তোমাদের ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং তোমাদের ইংলিশ সাবজেক্টে তোমরা কত নম্বর পেয়েছো সেই নম্বরের অ্যাকর্ডিং, এছাড়া তোমাদের টোটাল কী নম্বর রয়েছে সেই টোটাল নম্বরের অ্যাকর্ডিং কিন্তু তোমাদের জেক্সপোর যে র্যাঙ্ক হবে, যে মানে পলিটেকনিকের যে র্যাঙ্ক দেওয়া হবে সেই র্যাঙ্ক কিন্তু দেওয়া হবে। তো এখানে তোমাদের র্যাঙ্ক কবে দেওয়া হবে সে নিয়ে কিন্তু এখনও রীতিমতো কোনো ইনফরমেশান নেই। এই তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের যে এই যে আবেদন করার যে শেষ সময়সীমা সেটা কিন্তু 14 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে, 14 আগস্ট থেকে, এ তোমাদের কবে পর্যন্ত চলবে, এটা চলবে হচ্ছে 31 তারিখ পর্যন্ত, মানে 31 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের 31 আগস্টের রাত 12টা পর্যন্ত তোমাদের মানে ফর্ম ফিল আপ করার জন্য সময়সীমা রয়েছে। তারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের র্যাঙ্ক ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর তোমাদের কী করতে হবে সেটা নিয়ে পরে আলোচনা করছি, তার আগে আলোচনা করি এখানে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা কী করবে। ধরো কেউ আর্টস নিয়ে পড়েছো,
অনেকেই কি হয় আর্টস নিয়ে পড়েছ যে বুঝতে পারছো না যে কী করবো, কোন লাইনে যাব, খুব তাড়াতাড়ি কীভাবে চাকরি পাবো, ও সেক্ষেত্রে তোমরা কিন্তু পলিটেকনিকে আসতে পারো। অথবা তোমরা যারা যারা সায়েন্স নিয়ে পড়েছো কিন্তু কোনো কারণবশত তোমরা ভালো নম্বর করতে পারো নি, এই সেই কারণে তোমরা পলিটেকনিক আসতে পারো, কারণ তোমাদের সায়েন্সের স্কিলটা রীতিমতো কিন্তু ও ফার্স্ট ইয়ারে খুব কাজে লাগবে এবং পরেও তোমাদের কাজে লাগবে। কারণ তোমাদের যে 11-12 যে ম্যাথামেটিক্স বা ফিজিক্স রয়েছে তোমরা এটা ভেবে রাখো, তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারেও কিছুটা পোর্শন তোমাদের কিন্তু হয়ে গেছে। ফার্স্ট ইয়ারে তুমি যে ইঞ্জিনিয়ারিং নিয়েই ভর্তি হও না কেন, সিভিল ইঞ্জিনিয়ারিং হও বা মেকানিক্যাল হও বা ইলেকট্রিক্যাল হও, তোমরা যে মানে লাইনেই যাও না কেন মানে পলিটেকনিক, সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু এই মানে তোমাদের 11-12 বেসিসেই করা হয়, মানে 11-এর ওপর ভিত্তি করেই কিন্তু করা হয়, পুরোপুরি তোমাদের 11-টাকে শেখানো হয় তোমাদের ফার্স্ট ইয়ারে। সেক্ষেত্রে তোমাদের নম্বর তুলতেও কিন্তু সুবিধা হবে যারা সায়েন্সে অলরেডি পড়ে গেছো। আর যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তাদের এই কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তাদেরও কী হচ্ছে নতুনভাবে শেখানো হবে, যেটা যারা 11-12 শিখেছে সেটাও এখানে নতুন করে শেখানো হবে। তো এখানে কারা আর্টস নিয়ে পড়ছো সায়েন্স নিয়ে পড়ছো কোনো ম্যাটার নেই, কিন্তু আমি বললাম সায়েন্সের যারা রয়েছে তাদের একটু হেল্প হতে পারে। তো এখানে পুরোপুরি নির্ভর করছে কি হচ্ছে স্টুডেন্টের ওপর, স্টুডেন্ট কীরকমভাবে পড়াশোনা করবে। তো এখানে তোমরা যে কেউ ভর্তি হতে পারো, আমি শুধু তোমাদের ফ্যাক্টগুলো বলে দিলাম। এছাড়া তোমাদের আরও একটা কথা আছে যে আমাদের তো যেরকমভাবে বললাম যে এই সাবজেক্টের ওপর দেখে আমাদের তো র্যাঙ্ক বের হলো, ঠিক আছে, আমাদের র্যাঙ্ক বের হলো, যেরকমভাবে তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নাও এবছর সেরকমভাবেই তোমরা জানো শুধুমাত্র রেজাল্ট তোমাদের সাবমিট করতে হবে, মাধ্যমিকের রেজাল্ট সেইভাবে তোমাদের বা উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পরে তোমাদের কী হচ্ছে একটা লিস্ট আসবে, যেরকমভাবে মেরিট লিস্ট আসে কলেজে সেরকমভাবে কি এখানে র্যাঙ্ক আসবে, ঠিক আছে, তোমরা তোমাদের র্যাঙ্ক দেখতে পারবে, তোমাদের র্যাঙ্ক কত এসছে। তোমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক প্রকাশিত হওয়ার পর তোমাদের কিন্তু কাউন্সিলিং করতে হয়। কাউন্সিলিং মানে অনেকে বোঝে না যে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং মানে কি। কাউন্সিলিং মানে হচ্ছে তোমাদের কলেজ নির্বাচন করতে হবে এবং তোমাদের ওই কলেজের পার্টিকুলার কী ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা ভর্তি হবে। কেউ প্রত্যেকে তো সবার ইঞ্জিনিয়ারিং, কেউ ইলেকট্রিক্যাল নিতে পারে, কেউ সিভিল নিতে পারে, কেউ কম্পিউটার নিতে পারে, কেউ তোমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল নিতে পারে। তো এখানে প্রচুর যেরকম ইঞ্জিনিয়ারিং রয়েছে সেই ইঞ্জিনিয়ারিংয়ের কোন ইঞ্জিনিয়ারিং কোন কলেজের জন্য তুমি নিতে যাও সেটা তোমাদের কী হচ্ছে কাউন্সিলিংয়ের দ্বারা বলতে হবে। ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি বসলে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি চান্স পাবে। তুমি তোমার র্যাঙ্ক যদি খুব কম থাকে তাহলে তোমরা বাড়ির সামনাসামনি যে কলেজ রয়েছে পার্টিকুলার ধরো এই কলেজ যেটা হচ্ছে তোমার বাড়ির সামনাসামনি রয়েছে গভর্নমেন্ট কলেজ, সেই গভর্নমেন্ট কলেজের জন্য তোমরা অ্যাপ্লাই করলে। তো এখানে অ্যাপ্লাই করার পর তোমাদের এখানে কি তোমরা যখন অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর তোমাদের দিতে হবে পার্টিকুলার এই কলেজে তোমরা কি নিয়ে পড়তে চাও। তো তোমরা দিলে সিভিল ইঞ্জিনিয়ারিং, আরও এরকমভাবে একাধিক কলেজে করতে পারো, যার র্যাঙ্ক ভালো আছে সে 2-3 কলেজে করে। এবার একাধিক কলেজে করার পরও অনেকে যাদের র্যাঙ্ক খুব বেশি আছে তারা চান্স পেলো না কোনো কারণে, তাদের জন্য আবার অপশান রয়েছে, বা চান্স পেলো যে কলেজে সেই কলেজে সে ভর্তি হতে চায় না, মন মতন কলেজে সে চান্স পেলো না, সেক্ষেত্রে কী হচ্ছে সে ফার্স্ট কাউন্সিলিংয়ে সন্তুষ্ট নয় আবার সেই সেকেন্ড কাউন্সিলিং করবে, তারপরে তাদের অপশান থেকে থার্ড কাউন্সিলিংয়ের করা, এরকমভাবে। তো এরকমভাবে পার্টিকুলার কী হচ্ছে ধাপে ধাপে তোমরা কাউন্সিলিং করতে পারবে। কাউন্সিলিং কথার মানেই হচ্ছে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কলেজ নির্বাচন করবে, যার র্যাঙ্ক খুব ভালো আছে সে যে টপ কলেজগুলো রয়েছে যে গভর্নমেন্ট টপ কলেজগুলো রয়েছে সেই কলেজে কী হচ্ছে চান্স পেয়ে যাবে। এবং আমার ক্ষেত্রে কী ছিল, আমার ক্ষেত্রে এবছর আমি এক্সাম দেওয়ার পর আমার র্যাঙ্ক খুব ভালো এসেছিলো, সেই কারণে আমার বাড়ির সামনেই আমি কী হচ্ছে কলেজ পেয়ে গেছিলাম। সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কী হচ্ছে কলেজ নির্বাচন করবে এবং সাথে তোমাদের কোন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও সেটা ওখানে মেনশন করতে হবে, এবং সেই কলেজের কাছে সেই নোটিফিকেশান যাবে যে তোমার এই র্যাঙ্ক হয়েছে আর কিছু না, তোমার এই র্যাঙ্ক এসছে, এই র্যাঙ্ক অনুযায়ী কোনো ওই কলেজেরও একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে যে এই র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্ট থাকলে তবেই এখানে অ্যাডমিশন নেওয়া যাবে, আদারওয়াইজ যাবে না। ধরো এই একটা কলেজ যেখানে বলছে যে 1000 র্যাঙ্কের মধ্যে যে স্টুডেন্টরা রয়েছে বা 5000 র্যাঙ্কের মধ্যে যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমরা অ্যাডমিশন নেব ফার্স্ট কাউন্সিলিংয়ে, তারা নিয়ে নিল, এবার দেখা গেলো তাদের সিট পূরণ হলো না, আবার দ্বিতীয় কাউন্সিলিং যখন করলে আবার দিলে, সেক্ষেত্রে তখন কী হলো তার দেখলো যে আমাদের সিট পূরণ হয়নি, সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিল যে 7000-এর মধ্যে যারা র্যাঙ্ক রয়েছে তাদেরকে আমরা নেব। তো এই অনুযায়ী র্যাঙ্ক দেখে তোমাদের কী হচ্ছে কলেজে অ্যাডমিশন নেই গভর্নমেন্ট কলেজগুলো। তো বন্ধুরা আশা করছি তোমাদের পলিটেকনিকের এবছরের অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কোনো ডাউট থেকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এছাড়া তোমরা যদি পলিটেকনিকে নিয়ে আরও বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে তোমাদের এর সিলেবাস কী রয়েছে, কী কী এক্সাম দিতে হবে, তোমাদের সমস্ত কিছু এই নিয়ে কত নম্বর পেতে
পেতে হবে এবং এর বেনিফিট কী রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করা রয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা আই বাটনে বা ডিসক্রিপশনে চেক করতে পারো, ওই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দেবো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।